আন্দ্রে না কইছে টিকটক বাদ দিয়ে টুকটাক কাজ টুকাই করতেন। ও মানে টিকটক বাদ দিয়ে টুকটাক কাজ করতাম তো করি তো না করলে খাই করতেন তোমগুলো দিয়ে গুছা দেই করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তালা রাখছে আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? ভালো আছেন? এই তালা রাখছে ভালো। তুই হঠাৎ ফোন দিয়ে বসলা? হঠাৎ একটা কথা মনে পড়ছিল, হঠাৎ ফোন দিলাম। কি আন্দ্রে না কইছে টিকটক বাদ দিয়ে টুকটাক কাজ টুকাই করতেন? ও মানে টিকটক বাদ দিয়ে টুকটাক কাজ করতাম তো করি তো না করলে খাই করতেন তোমগুলো দিয়ে গুছা দেই করতেন। কোনম দি করেন? আমি তো দেখি সারাদিন টিকটকের মিটার না আড্ডা। টিকটক কাজ কোনে টোকান? আরে পাগল, টিকটক হলো একটা বিনোদনের জায়গা। আমি তো আল্লাহ আমারে আমার বিয়ে করাইছে যে এখানে আমার শালি নাই, আমি কি কইরাম? টিকটক থেকে দিয়ে একটা শালি খুঁজি পাইছি, এই করে একটু সময় দিতে আছি। শালি দিকে তেন বল লাগে সব শালি বউ সবকিছু সম্পর্ক করা যায় যদি ওই ইয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, সি সি সি, যেখানে শালির সাথে একটু রোমান্টিকতা ভাবে কথা বলবো সেখানে শালির বই নেই, বড় বই নাই, সে মাইন্ড করবে। এখন তুমি যদি শালি সাজো তাহলে তোমার বড় বোন কেডা হইব, মাইন্ড করবো কিটা কিটা মাইন্ড করবো? টিকটকের মধ্যে তো আমার থেকে বড় তেতারা তানের দেড়টা সেতারা তানের হালি আনা এরকম তো। আরে পাগল, তোমরা আসলে খালি পাতার বিষয়ে বামার ঢুকাই পাও, তো কোনো আসামের কোনো কামের না। টিকটক এটা হলো বিনোদনের জায়গা, ফাও ফাও কেন এরকম করতো? সেখানে তারা দিয়ে আর আমারও ভালো লাগে, আমি হাসি খুশি তাদের সাথে আনন্দ করি। টিকটক লয়ে থাকেন বহু লাইন লাগবে না আরকি, টিকটকের আপনার ওই হালেই লয়ে থাকেন সবার লয়ে থাকতে। আর টিকটক হচ্ছে এটা একটা বিনোদন, এটা নিয়ে তুমি যদি রাগ করো রাগ করলে হয়, তুমি যে লক্ষ্মী বউ লোকের কানে এটা শুধু বুঝে আর অবুঝের মতন পরে জীবন কাটাতে হয়, এটাই তাদের প্রশ্ন। তোমার শরীরে কথা আসেনি ভালো দরকার দিকে না, আমাকে আমরা আমরা ভালো মতো খোঁজ খবর নেই, এটা ভালো ঠিক আছে তো আর কি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো।